আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি হাবিবা আফরোজ। জানাবো বিস্তারিত সংবাদ। করোনায় আক্রান্তদের জন্য রাজধানীর বিভিন্ন হাসপাতালে আইসিইউ বেড নিয়ে হাহাকার চলছে, কোনো সিটি খালি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন আগামী 10 দিন এই হারে রোগী বাড়তে থাকলে সাধারণ বেডেও রোগীর সংকুলান হবে না। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন করোনার এই দ্বিতীয় সংক্রমণ ভয়াবহ হতে পারে, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ তার। হাসপাতালে আসা নতুন করোনা রোগীদের অক্সিজেনের চাহিদাই বেশি। এয়ার বাদল রিপোর্ট। মার্চের প্রথম সপ্তাহে আমাদের গড়ের প্রতিদিন রোগী ভর্তি ছিল 7 থেকে 8 জন। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে এসে প্রায় 4 গুণ হয়ে গেছে। প্রথম সপ্তাহে আমাদের গড়ে মারা যেত 1 থেকে 2 জন, এখন সেটা বেড়ে হয়ে গেছে প্রায় 5 থেকে 6 জন। তার মানে এখানেও আপনার ভয়াবহতা যেটা সেটা লক্ষ্য করা গেছে। নতুন করোনা সংক্রমণ কতটা ভয়াবহ হতে পারে সেই কথাই বলছিলেন মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক। তিনি জানান আইসিইউতে প্রতিদিন চাপ বাড়ছে রোগীদের, এভাবে বাড়তে থাকলে সামাল দেয়া কঠিন হয়ে পড়বে। এখন যে রোগীগুলো আমরা পাচ্ছি সেই রোগীগুলো প্রায় প্রতিজনেরই অক্সিজেন ডিমান্ডটা একটু হাই আইসিইউর ক্ষেত্রে যদি বলি, কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের কোনো বেডই খালি থাকছে না এবং প্রচুর রিকোয়েস্ট আসতেছে। হাসপাতালটির আইসিইউ টিম লিডারও বলেন বিশেষ এ সেবা ইউনিটে মার্চের শুরু থেকেই কোনো বেড খালি নেই। রাজধানীর অধিকাংশ হাসপাতালেই একই অবস্থা। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই পেশেন্টের চাপ অনেক বেশি, আর এখন আইসিইউতে 14টা বেড সবসময় ফুল থাকে, আর পেশেন্ট অনেক চাপ। এমনকি নিচের আউটডোরে টেস্ট করতেও দেখা যাচ্ছে যে অনেক লম্বা লাইন। এই যখন করোনা হাসপাতালের অবস্থা, তখন করোনা রোধে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রচণ্ড উদাসীন বেশিরভাগ মানুষ। মাস্ক ব্যবহার করলে তো কথা বলতে পারি না, খুলে রাখার মানে একটু নিচে নামায় রাখছে আর কি, মরে যাবো কয়েকদিন পরে কি হবে। মাস্ক আসলে বাসায় তো বললে। বিশেষজ্ঞ চিকিৎসক বলছেন স্বাস্থ্যবিধি না মানার কারণেই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে, ভয়াবহ হয়ে উঠতে পারে পরিস্থিতি। দেখলে মাস্ক কি নাই, হাত ধোয়ার চর্চা খবরই নাই, শারীরিক দূরত্ব বলতে গেলে একেবারেই নাই। এখন যদি মানুষ এগুলো যায় যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, মিছিল মিটিং হচ্ছে, এগুলো হচ্ছে, জনসমাবেশ বেশি হচ্ছে, এগুলো যদি মানুষ না মানে তাহলে তো আপনি সংক্রমণ ঠেকাইতে পারবেন না। বরং আমার তো মনে হয় যে হারে বাড়তেছে আগামী কয়েকদিনের মধ্যে দেখা, যদি এই রেটে বাড়তে তখন আমরা মনে করবো যে আগে তো প্রথম ডোজ ঢেউ শেষ হয়ে গেল, এতে মনে হয় দ্বিতীয় ঢেউ আবার শুরু হবে। প্রয়োজনে স্বাস্থ্যবিধি মানাতে বাধ্য করতে সতর্কতামূলক প্রচারের পাশাপাশি সরকারকে কঠোর হওয়ার পরামর্শ এই স্বাস্থ্য বিশেষজ্ঞের। সরকারকে একটু কঠোর অবলম্বন ব্যবস্থা অবলম্বন করতে হবে, তারা যে নির্দেশনাগুলো দিয়েছে এগুলো যাতে বাস্তবায়িত হয়। এ আর বাদল, আরটিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি না মানা এবং অবাধে চলাচলের কারণে দেশে করোনা সংক্রমণ 2 থেকে 10% পৌঁছে গেছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেন গত 15 দিনে স্বাস্থ্যবিধি না মেনে কক্সবাজারে বেড়াতে গেছেন 25 লাখ মানুষ, কোনো কিছুই এখন থেমে নেই। এমন অবাধে চলাফেরা হলে করোনা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মনে করেন তিনি। সামনে স্বাস্থ্যবিধি না মানলে মোবাইল কোর্টের জরিমানার মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা মোকাবেলায় পর্যাপ্ত কিট, ল্যাবের যন্ত্রপাতি, আইসিইউ যন্ত্রপাতি কেন্দ্রীয় ঔষধাগারে রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যে সংক্রমণ হয়েছে যারা বাইরে গেছে, কক্সবাজারে গেছে, কেউ মাস্ক পরেনি, স্বাস্থ্যবিধি মানেনি, তারা বাসে স্বাস্থ্যবিধি মানেনি, হোটেলে মানেনি, বিচে ঘোরাফেরা করেছে, স্বাস্থ্যবিধি মানেনি, মাস্ক পরেনি, সেখান থেকে সংক্রামিত হয়েছে। এবং পুরা দেশে বিভিন্ন জেলা উপজেলায় বিয়ে শাদী হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, পিকনিক হচ্ছে, সেখানেও কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, যার ফলে এই সংক্রমণ এখন 2 থেকে 10 উঠে গেছে। করোনায় জনগণকে সচেতন করতে মাস্ক বিতরণ সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। এই লক্ষ্যে ফার্মগেট এলাকায় জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। যারা স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরছেন না, তাদেরকে সচেতন করার জন্যই এই কার্যক্রম বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই মুহূর্তে রাজধানীর কারণবাজার এলাকায় রয়েছেন সহকর্মী আপেল শাহরিয়ার, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আপেল, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষ কতটা সচেতন হয়েছে?
হাবিবা, টানা পাঁচ সপ্তাহ ধরে করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে, অথচ সাধারণ মানুষের মাঝে তেমন একটা সচেতনতার ছাপ আমি দেখতে পাইনি। সকাল থেকে আমি রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, আপনি জানেন যে সাধারণ মানুষের সাথেও আমি কথা বলেছি, অনেকে আসলে নানা অজুহাত দেখাচ্ছেন করোনার এই ভয়াবহ পরিস্থিতির মাঝেও তারা মাস্ক পরছেন না, নানা অজুহাত দেখাচ্ছেন মাস্ক না পরার, যেসব ঠুকনো যে অজুহাতগুলো আসলে কোনোটা আসলে যুক্তিসঙ্গত নয়। আমি এখন কারণবাজার এলাকায় আছি, আপনি দেখতে পাচ্ছেন যে অনেকের কাছে কিন্তু আসলে মাস্ক নেই, তারা মাস্ক ব্যবহার করছেন না, মাস্ক না ব্যবহার করে তারা আসলে তাদের যে নিত্য নতুন যে কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করছে। আমি আসলে কথা বলার চেষ্টা করি। আচ্ছা ভাই, আপনি এখন তো করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা বেড়ে যাচ্ছে, আর মাস্ক পরছেন না কেন? নামাজ পড়ি আইছে তো মাস্কটা খুলে এখানে বসে আছে কাজ করতেছি। হ্যাঁ, মাস্ক পরে বসে। আচ্ছা ভাই, আপনি দেখলেন যে এরকম আসলে নানাভাবে নানা অজুহাত আসলে দেখাচ্ছেন সাধারণ মানুষ। আপনাকে বলে রাখি যে আজকে থেকে বাংলাদেশ পুলিশ একটি কর্মসূচি হাতে নিয়েছে, অর্থাৎ সারা দেশে তারা আসলে বিনামূল্যে মাস্ক বিতরণ করবেন। যারা বাইরে বের হচ্ছেন, যারা মাস্ক ব্যবহার করছেন না, তাদেরকে মাস্ক দেওয়া হবে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে জরিমানা করে আসলে কখনোই মানুষজনকে আসলে সচেতন করা সম্ভব হবে না, তাদেরকে যদি নানাভাবে উদ্বুদ্ধ করা হয়, সচেতন করা হয়, সেই মাধ্যমে আসলে করোনা ভাইরাসের যে ভয়াবহতা সেখান থেকে আসলে তাদেরকে আসলে সরে আসে, অর্থাৎ তারা যাতে সচেতন হন সেই বিষয়টি আসলে লক্ষ্য রাখা হচ্ছে। আপনি জানেন যে সরকারের নানা পদক্ষেপের কারণে কিন্তু যে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেটা কিন্তু 2% নিচে নেমে এসেছিল, কিন্তু এখন এই সংক্রমণের হার 10% উপরে। তো হাবিবা, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ রাজধানীর কারণবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আপেল সারিয়ার। স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম তৈরির অপচেষ্টা করলেও তার কোনো ঠিকানা থাকবে না, কারণ জাতির পিতাই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন আর সেটি আজ আন্তর্জাতিকভাবেই স্বীকৃত। দুপুরে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতির পিতার 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় এসব কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর মধ্য দিয়েই জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় আগামীতে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। জাতির পিতার জন্মশতবার্ষিকী, যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবে আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ, আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজুলেশন হচ্ছে যে 26 মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। সুনামগঞ্জের শালার নোয়াগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও লুটপাটের মামলায় আরও 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মামলার প্রধান আসামি শহীদুল ইসলাম ওরফে স্বাধীন মিয়া সহ 33 জনকে গ্রেপ্তার করা হলো। দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, তদন্তের মাধ্যমে সব বিষয় উঠে আসবে, এ ঘটনার দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি। ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে গত 17 মার্চ নোয়াগাঁও গ্রামে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। কে কোন দলের সদস্য, কিংবা আগে ছিল কিংবা আগে ছিল না, কিংবা তার বর্তমান পদ পদবী কি, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয়। এই ঘটনায় যারা এই লোকজনকে উত্তেজিত করেছে, এই লোকজনকে নিয়ে এসেছে, এটা তদন্তাধীন বিষয়। আমরা তদন্তে এই সব কিছু চলে আসবে, আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে 10 জন সহ মোট 3 জেলায় মোট 12 জন মারা গেছে। এর মধ্যে ফরিদপুরের মধুখালীতে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে মারা গেছে 7 জন। এছাড়া জেলার ভাঙড়া ও সদরে মারা গেছে আরও 3 জন, এতে আহত হয় আরও 12 জন। আর টাঙ্গাইল ও সিরাজগঞ্জে মারা যায় 2 জন। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন নাদিরা সুলতানা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালীতে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে ঘটনাস্থলে নারীসহ 2 জন নিহত হন। এ ঘটনায় আহত 16 জনকে হাসপাতালে নেওয়া হলে মারা যায় আরও 5 জন, আহত বাকি 11 জনকে ফরিদপুর মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী, তারা ঝিনাইদহ থেকে ফরিদপুরে আসছিলেন। তেল নিয়ে এদিক দিয়ে
যাত্রী ছিল, আমরা যেগুলো পারছি পারি করছি আর যেগুলো পারিনি সেগুলো ফায়ার ব্রিগেড আসার পরে কাউকে পা কেটে কারো হাত কেটে তারপরে বের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা যেটা হলো ওভার স্পিডে একটা মাইক্রোবাস একটা মাইক্রোবাস সাইড দিতে যায় আর ওভারটেকিং করতে যায়। একই জেলার ভাঙা বিশরোডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী দুই বন্ধু মারা গেছে, এছাড়া সদরে মারা গেছে আরও একজন। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালীহাতিতে ট্রাকের ধাক্কায় মাহমুদুর রহমান নামের একজন নিহত হন, তার বাড়ি দিনাজপুরে। পিকআপের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে সিরাজগঞ্জের তারাশে। নাদিরা সুলতানা, আরটিভি। ফরিদপুর থেকে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, হতাহতদের সবশেষ অবস্থা কি দেখছেন আর চিকিৎসকদের কি পরামর্শ রয়েছে তাদের জন্য জানাবেন। জানেন যে ফরিদপুরে তিনটি সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে, আহত হয়েছে 12 জন। ফরিদপুরের মাসকান্দিতে মাইক্রোবাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 7 জন নিহত হয়, আহত হয় 12। এবং ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন এবং ফরিদপুর সদর উপজেলার বাকুণ্ডায় 1 জন, এই মোট 10 জন নিহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ফরিদপুরের মাসকান্দিতে দ্রুত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। ঝিনাইদহ থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষে 7 জন নিহত হয়। অপরদিকে ভাঙ্গায় আপের 2 জন নিহত হয়, ফরিদপুরে 1 জন। এদিকে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের বেশিরভাগের অবস্থা খুবই খারাপ এবং এদের ম্যাক্সিমামের অবস্থা খারাপ, এদের ভিতরে আরও 2-1 জন মারা যেতে পারে। এবং ডাক্তাররা জানিয়েছে এদের কিছু ফরিদপুর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, কিছু ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং কিছু লোককে ঢাকায় হস্তান্তর করা হয়েছে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর। আবিবা, ধন্যবাদ আপনাকে। জাকির হোসেন জানাচ্ছিলেন ফরিদপুর থেকে। সরকারি প্লট জায়গা জমির ভুয়া মালিক সেজে বিক্রির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে কয়েকটি অসাধু চক্র। অপরাধীদের সঙ্গে নির্বাচন কমিশন ও ভূমি অফিসের কিছু কর্মচারীদের যোগসাজশ থাকায় দলিল ও প্রকৃত মালিক যাচাই বিড়ম্বনায় পড়ছেন অনেকেই। অপরাধীদের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আপেল সাহেবের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকার আশপাশে সরকারি বেসরকারি আবাসন প্রকল্পে কিংবা খালি জায়গায় এক টুকরো জায়গা কেনার স্বপ্ন কার না আছে। তবে জমির মালিক বেশে অপরাধী চক্রের কারণে এমন স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে পথে বসেছেন অনেকে। প্রকৃত মালিকের ভোটার আইডি নম্বরে প্রতারকদের ছবি ও ভূমি অফিসের কাগজপত্রেও জালিয়াতি থাকায় অপকর্ম চলছে নির্বিঘ্নে। সে বিদেশে চলে যাবে, এই মর্মে একটু কম পয়সায় তারা ছেড়ে দেবে। তখন আমি রাজি হলাম যে তাহলে তো ভালোই হয়। আমি লোকালি খবর নিয়ে দেখলাম যে আসলে মার্কেটে অনেক দাম বেশি, আমি কম পয়সা যেহেতু পাচ্ছি তাহলে আমি দেখি একটু ট্রাই করে, যদি পেপার ঠিক থাকে তাহলে আমি হলো প্লটটা নেব। বাস্তবে আমি যখন চেক করি দেখি যে সমস্ত এটা জাল ডকুমেন্টস তারা বানায় আমার কাছে প্লট বিক্রি করতে আসছে। তবে আসার কথা হলো অপরাধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে গোয়েন্দা পুলিশ। কিছু লোককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এই প্রতারকদের একটি চক্র আছে যারা রাজুকে নিজেকে কর্মকর্তা সেজে তারা এই প্রতারণার সুযোগটা নিয়ে থাকে। আমরা নির্বাচন কমিশন থেকে একটি তালিকাও পেয়েছি, যে তালিকাতে তারা তাদের এই সকল কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করেছেন এবং তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থাও নিয়েছেন। তো আমরা আমাদের যে ফৌজদারি অপরাধ যারা করেছেন সেই ফৌজদারি অপরাধের আলোকে আমরা তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নিচ্ছি। এই গোয়েন্দা কর্মকর্তা বলেন জায়গা জমি কেনার আগে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে, সন্দেহ হলে পুলিশকে জানানোর পরামর্শ তার। যে এনআইডি টিডি দিচ্ছে সেই এনআইডির লোকটি আসতেও প্রকৃত মালিক কিনা তার সাথে সরাসরি কথা বলে এটা নিতে পারে। সাব রেজিস্ট্রার অফিসে যে রেসপন্সিবল যারা তাদের সাথে সরাসরি কথা বলতে পারে। রাজুকের যে পর্যায়ে এখানে যদি ফ্ল্যাটের ক্ষেত্রে অবশ্যই রাজুকের যারা কর্মকর্তা আছে তাদের সাথে সরাসরি কথা বলে এটাকে কনফার্ম করে নেওয়া, তো এই জিনিসগুলো করতে হবে, না হলে যে কোনো পর্যায়ে এটা প্রতারিত হওয়ার একটা সুযোগ থেকে যায়। অপকর্ম বন্ধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে পুলিশ। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। চুয়াডাঙ্গায় জেলা জজ আদালতের আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেছেন আইনজীবীরা। কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন করেন তারা। এতে ভোগান্তিতে পড়েছেন বিচারপ্রার্থীরা। সকালে আদালতে বর্জনের ঘোষণা দিয়ে
জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়। এ সময় বক্তারা জানান, নতুন নাজির নিয়োগের বিষয়ে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের কাছে গেলে কর্মচারীরা তাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন আইনজীবী আহত হন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। বেঙ্গল গ্রুপের চারটি কারখানা পরিদর্শন করেছেন ভারতের মিজোরাম রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রী আর লাল থাং গ্লিয়ানা। গাজীপুরের জিরানিতে অবস্থিত কারখানা চারটি পরিদর্শন করে তিনি বলেন, পণ্য উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে বেঙ্গল গ্রুপ, তাদের পণ্যের মানও অনেক উন্নত। আতিকা রহমানের রিপোর্ট। 28টি ফ্যাক্টরির মাধ্যমে প্লাস্টিক ও খাদ্যপণ্য সহ 5000 ধরনের পণ্য উৎপাদন করছে বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, যা বিশ্বে 60টির বেশি দেশে রপ্তানি করে দেশের শীর্ষ এই গ্রুপটি। মঙ্গলবার গাজীপুরের কাশিমপুরে বেঙ্গল পলিমার ওয়ার্কস, রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ, বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক এবং বেঙ্গল ফ্লেক্সিপ্যাকের কারখানা পরিদর্শন করেন ভারতের মিজোরাম রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্য মন্ত্রী আর লাল থাং গ্লিয়ানা। এ সময় তার স্ত্রী ও কর্মকর্তারা সাথে ছিলেন। কারখানা পরিদর্শন শেষে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, মানসম্মত পণ্য উৎপাদন করছে বেঙ্গল গ্রুপ, বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে কাজ করবে মিজোরাম সরকার। প্লাস্টিক উইল বি রিয়েলি রিয়েলি ইউ নো ওয়েলকামিং বাই দ্য নর্থ ইস্টার্ন স্টেট পার্টিকুলারলি বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি ম্যানুফ্যাকচারিং ইউনিটস দ্যাট সাইড। মাই ভিজিট টু ইয়োর ফ্যাক্টরি উইল বি ভেরি ভেরি ফ্রুটফুল। উই ক্যান ট্রেড উইথ আওয়ার ক্লোজ relative of Bangladesh, okay? That is my mission. বেঙ্গল গ্রুপের কর্মকর্তারা জানান, মিজোরামে প্লাস্টিক সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ট্রানজিট প্রসঙ্গে, আমরা শুল্ক প্রসঙ্গে, আমাদের পণ্য এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়া প্রসঙ্গে বিভিন্ন দিন ধরে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা। মিজোরামের একটা বৈদেশিক সম্পর্ক, বাণিজ্য সম্পর্কটা আরো সুদৃঢ় হবে। ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে আমরা এক্সপোর্ট করছি, আমাদের পণ্য যাচ্ছে, মিজোরামের সাথে আমাদের পণ্যটা যাওয়ার ক্ষেত্রে আরো বেশি বাড়বে বা আমাদের প্রবৃদ্ধিটা আরো বাড়বে। এই সময় বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আতিকা রহমান, আরটিভি। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্ত। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আরটিভি অনলাইন ডট কম, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পাবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।